হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু বয়াং ইন্সপায়ার্ড আজকে ক্লাসে ডব্লিউ সেট জেনারেল পেপার হায়ার এডুকেশন সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন হল নিম্নলিখিতগুলির মধ্য কোন কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যাডলার কমিশন অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতে উচ্চশিক্ষা সংক্রান্ত প্রথম নীতি প্রধান হিসাবে বিবেচনা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উড ডিসপেস নিচের কোনটি টেন প্লাস টু প্লাস থ্রির সঠিক উত্তর হবে অপশন এ স্যাডার কমিশন নিম্নলিখিত কমিটিগুলির মধ্য কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নামে পরিচিত রাধাকৃষ্ণন কমিশন অপশন সি হবে সঠিক উত্তর নিচের কোন কমিশনের প্রতিবেদনের শিরোনাম শিক্ষা ও জাতীয় উন্নয়ন প্রতিবেদন সঠিক উত্তর হবে অপশন বি কোঠারি কমিশন পরের প্রশ্ন নিচের কোন প্রতিষ্ঠান বা সংস্থা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবুক প্রকাশ করেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অপশান বি হবে সঠিক উত্তর কোন বছর অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশান এ হবে সঠিক উত্তর বর্তমানে ভারতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ভারতের বর্তমানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছাপ্পান্নটি শিক্ষা প্রদানের জন্য কেন্দ্র ক্যাম্পাস রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয় সেন্ট্রাল ইউনিভার্সিটিস অপশান এ হবে সঠিক উত্তর নিম্নলিখিতগুলির মধ্যে ভর্তির কোন পদ্ধতি প্রাচীনকালে নালান্দা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান এ এন্ট্রান্স এক্সামিনেশান দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্য কোনটি তান্ত্রিক বৌদ্ধ ধর্মের বিষয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য বিখ্যাত ছিল এখানেও সঠিক করতে হবে অপশান এ বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় নবদ্বীপ শান্তিপুর ও গোপালপুরা এই তিনটি জায়গায় নিচের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিস্তার ছিল সঠিক উত্তর হবে অপশান বি নদিয়া ইউনিভার্সিটি নিচের কোন বিশ্ববিদ্যালয়ের অনেক বই তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি জগদ্দলা ইউনিভার্সিটি পরের প্রশ্ন আমরা যদি ছয়টি প্রধান বিষয়ের ক্ষেত্র যেমন ধ্বনিতত্ত্ব আচারগত জ্ঞান ব্যাকরণ ব্যাখ্যাশাস্ত্র ছন্দবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যা দেখি তবে এগুলোকে বলা হয় বেদাঙ্গ অপশন নিয়ে হবে সঠিক উত্তর পরে প্রশ্ন ভারত সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেছিল নিম্নলিখিত গুলির মধ্যে কে শূন্য আবিষ্কার করেছিল শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট ভট্ট অপশন এ হবে সঠিক উত্তর ফোর ম্যাগাজিনে নিচের কোন ভাষাটিকে কম্পিউটার সফটওয়্যারে সবচেয়ে উপযুক্ত ভাষা বলা হয়েছে সঠিক উত্তর হবে সংস্কৃত নিম্নলিখিতগুলির মধ্য কোনটি ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হবে অপশান এ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি জগদ্দলা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো কোন বছর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেন সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে ইউনেস্কো কোন বছর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেন এখানে সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে